বাবারে হেভি দেখতে মাছটা নিয়ে নিলাম, কিন্তু নিয়ে এসে হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি গোল্ডফিশ, গোল্ডফিশের কালার এবং গোল্ডফিশের কিছু কিছু স্পিসিসের যে গোল্ডফিশগুলো হয় হেড, মাথায় এক ধরনের জেলি ক্রিয়েট হয়, অরেন্ডা আছে, লায়ন হেড আছে, এরকম কিছু স্পিসিস, সবার হয় না, সবার নেই তো, এরকম কিছু মাছেদের এই জিনিসগুলো কীভাবে তাড়াতাড়ি ইম্প্রুভ করা যাবে এই নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলব। প্রথমে কী হবে, মাছের কালার, সেকেন্ড হচ্ছে মাছের মাথার যে জেলিগুলো হয় সেগুলো কীভাবে, বা হেড, যেটা হেড মানে মাথার ওপরই যেটা আছে সেটাকে আমি হেডই বলছি সেই অর্থে, তো সেগুলো কীভাবে বড় করা যায়, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের একটা জিনিস বলে দিই, যে আমাকে যারা কমেন্ট করেন যে অনেক আমার গোল্ডফিশের মাথা বড় হচ্ছে না কেন, বা এরকম জেলিগুলো হচ্ছে না কেন, দেখুন এগুলো স্পেসিফিক কিছু স্পিসিসের গোল্ডফিশেরই হয়, সব গোল্ডফিশের কিন্তু হয় না। এবার নেক্সট যেটা হচ্ছে, আপনার মাছের রং অর্থাৎ কালারকে কীভাবে ইম্প্রুভ করব, এবং তার সাথে সাথে এই জেলি জিনিসটা কীভাবে বাড়াবো, দুটো একসাথেই জিনিস, এই কালার ইম্প্রুভ এবং এটা একসাথে একই জিনিস, মানে একটা জিনিস করলে দুটো কাজই হবে। তো জিনিসটা হচ্ছে যে কি করে কালার ইম্প্রুভ হয়, কালার ইম্প্রুভ আর কালার, অনেক সময় অনেকের যে কোশ্চেন থাকে কালার ফেড হয়ে যাচ্ছে তারও কারণ কি, তো প্রথমে কারণ এবং ইম্প্রুভ তার বা তার সলিউশন একসাথে বলে দিই। কারণ দেখুন, প্রথম কারণ হচ্ছে ট্যাঙ্কের জলের প্রবলেম হয়। অনেকেই গোল্ডফিশ হচ্ছে এমন একটা মাছ যেটা যারা কি করে জলকে নোংরা খুব বেশি পরিমাণে করে, এদের গায়ে থেকে স্লাইম বেরোয়, তারপর আপনার এরা খুব বেশি পরিমাণে খায় এবং নষ্ট করে, প্লাস পায়খানা করে, তো এই জিনিসগুলোর জন্য জল খুব তাড়াতাড়ি কিন্তু গোল্ডফিশের ট্যাঙ্কে নষ্ট হয়। সেই জন্য আমি আমার যে গোল্ডফিশের কেয়ারের ভিডিওটা বানিয়েছিলাম, আমি ওখানে গোল্ডফিশের যে ট্যাঙ্কের ক্লিনিং এবং জল পরিবর্তন এবং ফিল্ট্রেশনের ওপর বিশেষভাবে খেয়াল রাখতে বলেছিলাম, আপনাদের কিন্তু সেই জিনিসটা করতেই হবে। এবার বলি কি জিনিসটা অ্যাকচুয়ালি হয়, তো জলের যে অ্যামোনিয়া লেভেলটা না খুব বেড়ে গেলে গোল্ডফিশের একটা বডিতে কালো 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 দাগ চলে আসে। গোল্ডফিশের বডিতে কালো কালো দাগ এটা এই অ্যামোনিয়া লেভেলের জন্য আসে, এবং গোল্ডফিশের কালারটা আস্তে আস্তে ফেড হতে থাকে, এটা হচ্ছে একটা রিজন। এটা কীভাবে প্রতিকার করা যাবে, এর প্রতিকার হচ্ছে আপনাকে যে গোল্ডফিশটা আপনার আছে তার ট্যাঙ্ক, মোটামুটি একটা গোল্ডফিশের জন্য আমি বলবো মোটামুটি 8-10 লিটারের ট্যাঙ্ক, মানে 2 ফিটের একটা ট্যাঙ্ক, সেখানে দুটো গোল্ডফিশ ঠিকঠাক থাকবে, যারা ওই গোল গোল জারগুলোতে নিয়ে আসে, যেটা আপনি এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এই গোল গোল জারগুলোতে যারা মাছ রাখে এবং গোল্ডফিশ রাখে এবং বাঁচানোর ইচ্ছা প্রকাশ করে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, ক্ষমা করবেন বস, এবং গোল্ডফিশটাকেও আপনি একটু অন্য কাউকে দিয়ে দিন, বা আপনি যদি চান গোল্ডফিশটাকে আপনি আবার দোকানে ফেরত দিয়ে আসুন, কিন্তু ওইভাবে নোংরামো জিনিসটা করবেন না, ওই মাছটাকে জেলে ভরে মাছটাকে কষ্ট দেবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি সব ভিডিওতেই করে থাকি, কারণ এগুলো তাও বোঝে না মানুষ, তাও ওই জারে এতে বেটা ফিশ গোল্ডফিশ রাখবে এবং মাছগুলোকে মারবে এবং কমপ্লেন করবে আমি মাছ রাখতে পাচ্ছি না এই এই সেই, তো ভাই আপনারা দৌড়ে বেড়ান। নেক্সট হচ্ছে, এবার যাদের দেখুন যারা এই জিনিসগুলো প্রোভাইড করছে তাও কালার এনহ্যান্স হচ্ছে না, তাদের ক্ষেত্রে অনেকেই কী হয়, অনেকের মাছের কালার তো ঠিক ছিল কিন্তু ফেড হতে শুরু করছে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে মাছকে কিন্তু ভালো কোয়ালিটি খাবার প্রোভাইড করতে হবে, ট্যাঙ্কের যে সকল রিকোয়ারমেন্ট আছে, ট্যাঙ্কে অ্যামোনিয়া ট্যামোনিয়া মোটামুটি লেভেল একদম নর্মাল আছে, তারপর হচ্ছে ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণে অক্সিজেন জলের সাপ্লাই আছে, কারণ গোল্ডফিশের জলের অক্সিজেনের খুবই দরকার হয়, তো এই জিনিসগুলো সব ঠিকঠাক আছে, তারপরেও কিন্তু মাছের রং আসছে না, মাথায় জেলি হেড মানে স্পেসিফিক কিছু যে মাছগুলো হয় তাদের মাথায় জেলি যেগুলোগুলো ইনক্রিজ করছে না, সেক্ষেত্রে কী করা যেতে পারে, তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের যেটা করতে হবে, মাছকে কোয়ালিটি ফুড প্রোভাইড করতে হবে। কোয়ালিটি ফুড কী, আপনি বল, আমি এটা যখনই আপনাকে বলবো আপনি বলবেন আমি তো এই কোম্পানির, আমি তো ওই কোম্পানির, এই নামি কোম্পানির খাবার আমি খাওয়াই, তাও হচ্ছে না কেন,
স্পেসিফিক কিছু কোম্পানির নাম হয়তো আপনারা বলবেন যেগুলো আমি এখানে বলতে চাইছি না। তো আমি বললো বন্ধুরা দেখুন, কোম্পানি কোন কোম্পানি খাচ্ছেন কী করছেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ওই খাবারটা আপনার মাছের জন্য উপকারী কি নয়। যদি উপকারী হয় তাহলে আপনি লোকাল কোম্পানির খাওয়ান, কোয়ালিটি প্রোডাক্ট খাওয়ান, কাজ হবে। এক্ষেত্রে আমি বলে দিই কী করবেন আপনারা। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে কী করবেন, ডিম নিন। ডিম নেওয়ার পর সেই ডিমটাকে এবার ভালো করে বয়েল করে নেবেন। বয়েল করার পর ডিমের যে কুসুম পাটটা আছে ওই কুসুম পাটটাকে ছোট্ট 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 পিস করে খেতে দিন। এবং এটা খেতে দেওয়ার পর মানে খেতে দিন, এবং এটা দিনে একবার করেই দেবেন, দুবার দেওয়ার দরকার নেই। এবং আরেকবার যখন খেতে দেবেন সেই টাইমটা আপনি নর্মাল যে খাবার দিচ্ছেন, আপনার যে কোয়ালিটি খাবারটা আপনি প্রোভাইড করছেন যার মধ্যে প্রোটিন, তারপর যা সকল মিনারেলস এইগুলো যেগুলো আছে, কালার এনহ্যান্সিং এজেন্ট যেগুলো আছে যেমন অ্যাস্থাজান্থিন, তারপরে আপনার আছে স্প্যারুলিনা, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো সব ঠিকঠাক অ্যামাউন্টে দেওয়া আছে, এইভাবে এই জিনিসগুলো সেকেন্ড টাইম আপনি প্রোভাইড করুন। এতে কি হবে, ওই যে হেডে জেলি এবং আপনার যে মাছের কালার এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে। তো আপনি আপনার মাছের যখনই এই কালার ফেড হতে শুরু করেছে বা আপনি আপনার মাছের কালার এনহ্যান্স করতে চাইছেন, দুটো ক্ষেত্রেই সেম রিজন, একজনের হয়তো আগে কালার ছিল ফেড হতে শুরু করেছে আর একজন নতুন নিয়ে এসছে এবং তারপর থেকে সে এনহ্যান্স করতে চাইছে, জিনিসটা একই কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনাদের ডেইলি বেসিসে এই খাবারটা খাওয়াতে হবে। খাওয়ালে কী হবে, আপনাদের মাছের যে কী হয় কালার এনহ্যান্স এবং গ্রোথ দুটোই কিন্তু ভালো হবে। আরেকটা জিনিস এটা ভালোভাবে বলে দিই, এই ডিম যেটা খাওয়ানোর পর এটা কিন্তু ভয়ানক ট্যাঙ্কে অ্যামোনিয়া বাড়িয়ে দেয়, সেই জন্য আপনাদের যেটা করতে হবে ট্যাঙ্কে কিন্তু সাইফনিং করে নিতে হবে। আরেকটা জিনিস, গোল্ডফিশের ট্যাঙ্কে সবসময় আমার মতে বেয়ার বটম ট্যাঙ্ক করার আমি এখানে সাজেস্ট করবো। তার কারণ হচ্ছে বেয়ার বটম ট্যাঙ্ক সবথেকে বেস্ট, সেখানে ওই তলায় নোংরা জিনিসটা জমে না, আর যদিও বা জমে একটা সাইকোলজি কাজ করে। আপনি যদি ট্যাঙ্কে গ্রাভেলস দিয়েছেন, সাবস্ট্রেটের মধ্যে প্রচুর পরিমাণের ময়লা আটকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না, তো ফিল্টার দিয়ে তলায় ওগুলোকে জমিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না, মানে আপনি ভাবছেন হ্যাঁ আমার ট্যাঙ্ক পরিষ্কার আছে, উপর থেকে ট্যাঙ্ক পরিষ্কার মানে পরিষ্কার, কিন্তু যখনই গ্রাভেলস থাকছে না তলার মধ্যে কোণে একটু নোংরা পড়ে থাকবে, আপনার মাথায় টনক নড়বে যে এই নোংরাটা কেন যাচ্ছে না, ফিল্টার চালাচ্ছি যাচ্ছে না, কারণ আপনি সেটা একদম নিজের নজরে দেখতে পাচ্ছেন। তাহলে আপনি কী করবেন, সাইফন করে সেটাকে ফেলে দিতে পারবেন। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে করলে এই যে মাথার হেড বা জেলি যেগুলো হয় তাড়াতাড়ি মানে আসে, প্লাস কালারও এনহ্যান্স হয়। একটা বোনাস টিপস বলে দিই, বোনাস টিপস হচ্ছে দেখুন, যারা কী করে, যারা চোবাচ্চায় মাছ রাখে বা যারা গোল্ডফিশ মোস্টলি যারা ব্রিডিং করান, বড় সড়ো ব্যবসা করে বা যাদের ধরুন কী করে যাদের ফার্মিং করে, তাদের ক্ষেত্রে তারা কিন্তু কী করে, তাদের কালার দেখবেন মাছের আর তাদের মাছের কোয়ালিটি দেখবেন, এ গ্রেডেড কোয়ালিটি সবসময় দেখানো হয়, সবসময় কালারগুলো একদম সুন্দর আসে। কেন, তারা কি স্পেশাল কিছু করে? না বন্ধুরা, তারা কিছু স্পেশাল কিছু করে না, তারা খাবার যেটা দেয় তারা হয়তো হোমমেড খাবার বানিয়ে দেয়, সেটা আপনি নিজেও বানিয়ে দিতে পারেন মাছকে খাবার দেওয়া, সেটা বড় ব্যাপার নয়। নেক্সট হচ্ছে কি, তারা যেটা করে তাদের মাছকে কোথায় রাখে দেখবেন, তারা মোস্টলি ফাইটোপ্ল্যাঙ্কটন কন্টেনিং জায়গায়, জলের মধ্যে ভালো পরিমাণের অক্সিজেন গেইন করে, জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, সবুজ জল হয়ে আছে, এবং তার সাথে সাথে ট্যাঙ্কটাকে ভালোভাবে নারিশড করা, অর্থাৎ ট্যাঙ্কে যে ট্যাঙ্কটার জন্য মানে গোল্ডফিশের জন্য আদর্শ এরকম একটা জায়গা, বড় জায়গা হয়, একা মানে একাধিক মাছ সেখানে থাকে এবং জল তারা কন্টিনিউ চেঞ্জ করে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউ জল চেঞ্জ করা মানে কি, হয়তো কিছু জনের আছে সবসময় জল ফ্লো হচ্ছে, কি সবসময় গোল্ডফিশের জন্য নতুন জল ফ্লো হলে কিন্তু গোল্ডফিশের সাইজ খুব তাড়াতাড়ি বড় হয়। এবং আরেকটা জিনিস কী হয়, এদের যে কালার মাথায় ওই জেলি টেলি যে সকল মাছগুলো থাকে বা হয় তাদের কিন্তু এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি এনহ্যান্স হয়। তো এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে হয়, এবং আপনি যখনই তাদের কাছ থেকে মাছ কিনবেন, বাবারে হেভি দেখতে মাছটা নিয়ে নিলাম, কিন্তু নিয়ে এসে আপনি যখন বাড়িতে রাখবেন এক সপ্তাহ দু সপ্তাহ পর দেখবেন কালার ফেড হতে শুরু করেছে, তখন আপনি ওই গাল দেবেন ওই লোকটাকে, এ বাবা আমাকে মাছ দিয়েছিলো এগুলো তো খারাপ মাছ, এরকমভাবে বলবেন, কিন্তু সেটা ওই সেলারের বা যে ফার্মারের ওরও দোষ নেই, দোষ কিন্তু আপনার, কারণ আপনি তাকে সেইভাবে রাখতে পারেননি, ও যেভাবে রেখেছিল সেভাবে আপনি বাড়িতে রাখতে পারেননি, তো সেটা অনেকের ক্ষেত্রে পসিবলও নয়, কারণ একটা ফার্মিং করে সে যেভাবে মাছটা রাখবে আপনি বাড়ি এসে সেই মাছটাকে সেভাবে রাখবেন সেটা কিন্তু পসিবল নয়। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটা মিনিমাম 2 থেকে 2.5 ফিটের ট্যাঙ্ক নিতে হবে, সেখানে এক পেয়ার অর্থাৎ
একটা দুটো, ওভার ক্রাউডেড নয়, বেশি বেশি মাছ রেখে দিলেন বিশাল ব্যাপার নয়, তাতে মাছের ক্ষতি বেশি হয় এবং মাছ খারাপ থাকে। মাছের ট্যাঙ্কে বেশি ধারালো জিনিস দেবেন না, মানে কোনো প্লাস্টিকের গাছ এই সেই জিনিস বেশি ডেকোরেট করার কোনো প্রয়োজন নেই। নর্মাল বাবল ফ্লো হচ্ছে এরকম একটা ফিল্টার থাকবে, খুব বেশি জলে ফ্লো করছে এরকমও নয়। এই জিনিসগুলো করবেন বা করুন, আপনার কিন্তু মাছের ইজিলি কোনো প্রবলেম হবে না, কালারও ভালোভাবে এনহ্যান্স করবে, প্লাস ওই যে হেড বা জেলি তৈরি সেটাও কিন্তু তাড়াতাড়ি হবে। আজ এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।